প্রিয় দর্শক, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এক ইসলামী তরুণ বক্তা, যার কথা হয়তো আপনারা অনেকেই জানেন। প্রতিটি তরুণের মাঝে খুব অল্প সময়ে যে ভালোবাসার জায়গা করে নিয়েছে এমন এক ব্যক্তি যে সব সময় ইসলাম প্রচারে দিন কাটিয়ে দেয়। হ্যাঁ, আবু তোহা আদনানের কথা বলছি। সময় উপযোগী বয়ান ও আধুনিক জীবনে ইসলামের গুরুত্বপূর্ণ কথাগুলো ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু কে এই আবু তোহা আদনান, জানাবো আজকের ভিডিওতে। তো স্বাগতম জানাচ্ছি রিয়েল স্টোরি আইকনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ফেসবুক, ইউটিউব সহ নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আবু তোহা আদনান। এই ইসলামিক বক্তা হঠাৎ গত 10 জুন থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়ি চালক সহ আরও 3 জন সহকর্মী ছিলেন। তরুণ এই ইসলামী বক্তা নিখোঁজ হওয়ার পরপরই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তার সন্ধান চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তার ভক্ত সমর্থকরা। যদিও 6 দিনের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়। তবে কে এই তরুণ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, এমন প্রশ্ন থাকতেই পারে। তাহলে এবার জানা যাক তার সম্পর্কে। তার নাম মোহাম্মদ আফসানুল আদনান, কিন্তু সবার কাছে তিনি আবু তোহা আদনান নামেই সবার কাছে পরিচিত। 31 বছর বয়সী এই তরুণ বক্তার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলার নানার বাড়িতে বড় হয়েছেন। 2018 সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন তিনি। তাছাড়া একজন আদর্শ অনূর্ধ্ব জাতীয় দলের ক্রিকেটারও ছিলেন। আবু তোহা মোহাম্মদ আদনান রংপুর নগরের সেন্ট্রাল রোডে আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা। তবে তার প্রথম স্ত্রী হাবিবা নূর 1.5 মাসের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রিপাড়ার চেয়ারম্যান গলিতে ভাড়া থাকতেন। আর আবু তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা, তিনি ঢাকা মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। 3 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। আবু তোহা আদনান নগরের সুরবি উদ্যানের বিপরীতে প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেটির প্রধান সে। সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হয় ওই স্কুলে। করোনার কারণে স্কুলটি 1.5 বছর ধরে বন্ধ। এই ইসলামী বক্তা রংপুরে বিদ্যাপীঠ খ্যাত কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসায় 10 থেকে 12 জন উস্তাদের কাছ থেকে অ্যারাবিক গ্রামার সহ দীনিক বিষয়ে তালিম নিয়েছেন। তারপরেই নিজেই ইসলামী বইগুলো পড়ে জ্ঞান অর্জন করেছেন। আবু তোহা মোহাম্মদ আদনান উঠতি একজন ইসলামিক আলোচক, যিনি সুস্পষ্ট কথা বলার ভাবভঙ্গির কারণে তরুণদের মধ্যে দ্রুত গতিতে জনপ্রিয় হন। তার ধর্মীয় আলোচনার পক্ষে বিপক্ষে এবং সমালোচনা আলোচনা দুটোই হতো। আবু তোহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। দর্শন বিভাগে অনার্স পড়েন রংপুর কারমাইকেল কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ইসলামী প্রচুর বই পড়েন। নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি। খুব অল্প সময়ে জনপ্রিয় এই তরুণ বক্তা তরুণদের মাঝে এক নতুন আইকনের জন্য আমরা আশাবাদী তার এমন ইসলামী আলোচনা সবসময় অব্যাহত থাকবে। চিরকাল যেন ভালোবাসার মানুষ হয়ে বেঁচে থাকে প্রতিটি মানুষের হৃদয়ে। প্রিয় দর্শক, এই ছিল আবু তোহা আদনান সম্পর্কে কিছু তথ্য। আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তবে একটি লাইক দিন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শীঘ্রই দেখা হবে রিয়েল স্টোরি আইকনের নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।